সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে আমার আমাদের যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখাবো যদি সত্যিই তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না তো শুরু করছি আজকে নতুন ভিডিও তোমরা অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবে অর্গানিক কেমিস্ট্রি ইম্পর্টেন্ট চাপ্টার অ্যালকোহল অ্যালকোহলের চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিক অ্যালকোহলের জারণ অর্থাৎ অক্সিডেশন অব অ্যালকোহল ঠিক আছে অ্যালকোহল কীভাবে জারণ করা যায় এবং জারণের পরে কী কী পদার্থ উৎপন্ন হয় সেই সম্পর্কিত আলোচনা করা হয়েছে ভিডিওটি তো অবশ্যই আমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কী কী এই পোশন থেকে আসে সেই সম্পর্কিত আলোচনা করা হয়েছে ওকে ভিডিওটি দেখার পর ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করতে বলবে না শুরু করছি অ্যালকোহলের জারণ দেখো অক্সিডেশন বা অ্যালকোহলের কীভাবে যায় দেখো অ্যালকোহলের জারণ জারণে সি এইচ বন্ধনের ওএইচ উভয় প্রকার বন্ধনের বিভাজন ঘটায় অ্যালকোর জ্বালানোর সময় সিএইচ আর ওএইচ এই উভয় প্রকার বন্ধনের বিভাজন ঘটায় একসঙ্গে শিও বন্ধন গঠিত হয় মানে কার্বন এইট জান শিও বন্ধন কার্বন গ্রুপ বলা হয় তাহলে সিপন এইচ ওএইচ বন্ধন ভেঙে যায় ভেঙে গিয়ে সিও বন্ধন তৈরি হয় তারপরে এই দিয়ে তাকিয়ে দেখো এখানে এখানে কমন যৌগ অ্যালকোর কমন স্ট্রাকচার নিয়েছি এখানে ওএইচ বন্ধন আছে এখানে কার্বন হাইড্রোজেন বন এই দুটো বন্ধন ভেঙে গেছিলো এই দুটো বন্ধনকে ভেঙে গেল ভেঙে কী তৈরি করলো সিও গ্রুপ তৈরি করছে ওকে অক্সিডেশন বলে এবার অর্গ্যানিক কেমিস্ট্রি কী কী দ্রব্য দ্বারা অক্সিডেশন করে জ্বালান করা জারক দ্রব্য হিসেবে কী ব্যবহার করা যেতে পারে সব থেকে কমন হচ্ছে সোডিয়াম গাঢ় গাঢ়সালফ অথবা পটাশিয়াম গাঢ় গাঢ়সালফিউ রেখেছে এই দুটো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এগুলো কমন জারক পদার্থ মানে কোনো কিছু জ্বালানোর ক্ষেত্রে অ্যালকোহল জ্বালানোর ক্ষেত্রে এছাড়াও কী ব্যবহার করা যায় আমরিক অথবা খারি ও পটাস মানে পটাসিয়াম পারমাগেট এছাড়াও কি রোগোনাইটিক অ্যাসিড আরও একটা অপশান আছে ক্রমিক অক্সাইড আর অ্যাসিডিক অ্যাসিড মিশ্রণ তাহলে এই যে চারটি আছে এই চারটি মূলত অ্যালকোহল জারণের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে যারা পথ থেকে ব্যবহার করা হয়ে থাকে অ্যালকোহল জারণ করলে কি এক ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে খেয়ে এক ডিগ্রি অ্যালকোহল নিয়েছে এটা ও এইচ দেখো ওই যে কার্বন সঙ্গে যুক্ত সেটা কেউ মতো অ্যালকি একটি অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত এটা একটা এক ডিগ্রি অ্যালকোহল হবে তো এক ডিগ্রি অ্যালকোহলে অক্সিটেশন করেছি উপরে যে কোনো একটা রিজেন্ট নিয়ে নেব এই দুটো এই দুটো রিজেন্ট নিয়ে নে না এই দুটো রিজেন্টের নাম উপরে লিখতে হবে রেখার পর নিচে অক্সিটিশন চিহ্ন দিত এই দুটো রিএজেন্টের নাম অবশ্যই লিখতে হবে ওকে তো দেওয়ার পর কী হয় অ্যালকোহল অক্সিডেশন হলে কি প্রাইমারি অ্যালকোহল যদি অক্সিডেশন হয় এই আর সি এইচ ও উৎপন্ন করছে মানে অ্যালডিহাইড গ্রুপ ওকে তার যে কোনো প্রাইমারি অ্যালকোহল অক্সিডেশন হলে ফার্স্ট স্টেপে কী হবে অ্যালডিহাইড উৎপন্ন হবে ঠিক আছে এবার আবার ওই অ্যালডিহাইট স্তরে বিক্রেতা সীমাবদ্ধ থাকবে বিক্রে চলতে থাকবে পুনরায় অক্সিডাইজ হয়ে অ্যালডিহাইড আবার অক্সিডাইজ হয়ে কী হচ্ছে আর সি ডবল এটা হচ্ছে কার্বোক্সিট অ্যাসিডে পরিণত হবে ওকে তার মনে রাখবে যে প্রাইমারি অ্যালকোহল অক্সিডেশন করলে হচ্ছে প্রথমে অ্যালডিহাইড উৎপন্ন হবে আবার সেখান থেকে পুনরায় তারা অক্সিডাইজ হয়ে কার্বোক অক্সিড উৎপন্ন করবে ওকে এটাই নিয়ম চলতে থাকবে বিক্রেতা পাইমেন অ্যালকোল নিয়েছে সিএইস থ্রি সিএইচ এর জন্য নাম হচ্ছে ইথানল এই যোগের নাম হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল ওকে ইথাইল অ্যালকোহল যদি আমরা অক্সিডেশন করা মানে সেই পটাশিয়াম ডাইক্রোমেট সি আর ও টু ও সেভেন আর গারোসা এইস্টুজ ওপর এই দুটো যদি জারণ করা হয় তাহলে কী হবে এই যে অ্যালকোহল ছিল এই অ্যালকোহলে জারিত হয়ে সিএইচ থ্রি সি এইচ নাম কি অ্যাসিডাল ডেয়ের উৎপন্ন করবে বিক্রে এখানে সেমে থাকবে না আবার ওই অক্সিডাইজ হয়ে কী করলো সেই সি ডবল হয়ে মানে হচ্ছে অ্যাসিডি গ্যাসে উৎপন্ন করলো তার ইথাইল অ্যালকোহল প্রথমে অক্সিডাইজ হয়ে অ্যাসিডাল উৎপন্ন করলো সেটা অক্সিডাইজ হয়ে অ্যাসিডি গ্যাসে উৎপন্ন করলো ওকে এক ডিগ্রি অ্যালকোহল খেতে কীভাবে বিক্রয় করে দু ডিগ্রি অ্যালকোহল খেতে কীভাবে বিক্রয় করবে দেখো ঠিক আছে তো দু ডিগ্রি অ্যালকোহল ক্ষেত্রে দেখো দু ডিগ্রি অ্যালকোহল দেখো ওই যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে সিএইচ টু সিএইচ টু আর আছে এগুলো আর অ্যালকল গ্রুপ ওকে তো এই অক্সিডাইজ হয়ে কী করবে না এই পার্টগুলো লেখা হয়নি লেখার দরকার আমি লিখিনি তা মাঝেরটা কী হচ্ছে মাঝের যে এই যে এই গ্রুপটা ছিল এই গ্রুপটা হয়ে গিয়ে বন্ধন ভেঙে গিয়ে এখানে উৎপন্ন করে সিও গ্রুপ উৎপন্ন হয় মানে কার্বনের গ্রুপ উৎপন্ন হলো বোঝা যায় কী বলল আর বাকিগুলো সব ইনট্যাক্ট থাকে একই থাকলো বাকি পার্টগুলো লিখছে না একই রকম আছে ঠিক আছে তার মানে দেখতেই পাচ্ছ যে দু ডিগ্রি অ্যালকোহল ক্ষেত্রে যে প্রথম থেকে জারিত হলে কি মানে কিটন গ্রুপ উৎপন্ন কিটন গ্রুপ উৎপন্ন অ্যালডিহাইড হচ্ছে না প্রাইমারি ক্ষেত্রে কি অ্যালডিহাইড উৎপন্ন করছিল সেকেন্ডারি ক্ষেত্রে কী হয়ে গেল কিটন যোগ উৎপন্ন করলো ঠিক আছে এই কিটন কিন্তু সহজাড়িত হয় না ওকে অ্যালডিহাইড কি সহজাহিত হয় অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে কিন্তু কিটন জারিত হয় না তবে বহুক্ষণ ধরে তীব্রভাবে জারিত করলে বিক্রিয়া ঘটে সেই ক্ষেত্রে কি হয় এই বন্ধনটা ভেঙে যায় মানে বন্ধ পুরো ভেঙে যায় ভেঙে গিয়ে দেখো আর সি এইচ টু ওইজ হয়ে গেলো একটা পার্ট আর একটা পার্ট যে দেখো এই পার্টটা দেখো আর সি এইচ টু আর যে সি এইচ টু ছিল ওটা হচ্ছে আর সি ডবল এইচ হয়ে গেল ওকে বজায় কী বললাম ভালো করে দেখো আমি কী বলেছি দেখো এই দুটো পার্ট ছিল আমি ভালো করে বোঝানো যে পুরো পার্টটা কী অ্যালডিয়ার হয়ে গেলো অ্যালডিয়ার হয়ে এই পার্টটা আমাদের এইগুলো একই আছে এইগুলোকে লেখা আছে একই হচ্ছে একগুলো লেখা হচ্ছে না একই জিনিস আছে তাহলে কীরটন উৎপন্নগুলো ফস্টপে দ্বিতীয় স্টপে কি জারি তো পুরো বনটা ভেঙে যায় বনটা ভেঙে গিয়ে এই পার্টটা ভেঙে গিয়ে কী হয়ে গেলো আর সে এইচ টু সি ডবল এইচ দেখ আর সে এইচ টু সি ডবল এইচ আরটা ভেঙে গিয়ে হচ্ছে এইটা জায়গা হলো আর সি ডবল এইচ ওকে এইভাবে বিক্রয় করছে দেখবে উদাহরণ দিয়ে এক্সাম্পল দিলে বুঝতে পারবে দেখুন দেখো এটা সিএইচি সি ও এইচ আর নিচে এইচ ঠিক আছে এর নাম কি টু এটা যোগের নাম কি টু পোপানল টু টুপোপানলকে যদি অক্সিডাইজ করা হয় ফটাস নাইক্রো গ্যারোসঅি দিলে তাহলে কী হলো মাঝখানে গ্রুপ উৎপন্ন হয় এটা অ্যাসিটন উৎপন্ন হলো তা পোপানল অক্সিডাইজ হয়ে কী উৎপন্ন করলো অ্যাসিটন ওকে অ্যাসিটনটা সহজ আগে তো কিন্তু দীর্ঘক্ষণ যদি আমরা এ করা হয় তখন হচ্ছে বন্ধটা ভেঙে যায় ভেঙে কি সিএস্ত্রি মানে এই পার্টটা একটা উৎপন্ন করলো সি সেই এজ একটা ফ্ল্যাট আর এইটা ভেঙে আর একটা পার্ট উৎপন্ন ফর্মিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিডে বিয়োজিত হয়ে যায় ওকে বোঝা গেলে কি বললাম এর মনে করে তার টু উপপার্ন কি অক্সিডাইজ হলে টুপোপার্নে দু ডিগ্রি অ্যালকোহল সে অক্সিডাইজ অ্যাসিড উৎপন্ন করলে অ্যাসিডক্ষণ ভূ কোন জারণ করা হয় তো অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড দুটো বাদ ভেঙে যায় ওকে নেক্সট আসলে তিন ডিগ্রি অ্যালকোহল ক্ষেত্রে কি ঘটনা ঘটে ঠিক আছে তো এই তিন ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আলফা অর্জন না থাকা আলফা অর্জন তোমরা বলে দিচ্ছি এই ব্যাপার আলফা অর্জন না থাকায় জারণ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে নিরুদনের মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয় যেটি সিসি বন্ধন বিভাজিত হয়ে কিটোন ও কার্বক্সিল রেস দিয়ে মিশ্রণ উৎপন্ন করে তা তিন ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে জ্বালান সম্পূর্ণ ভিন্নভাবে ঘটে কারণ এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই আলফা হাইড্রোজেন না থাকার জন্য প্রথমে হচ্ছে অ্যালকিন উৎপন্ন হবে পরে অ্যালকিনটা বিয়োজিত হয়ে কিটোন ও কার্বক্সিল অ্যাসিড উৎপন্ন করছে ওকে চলে আসে এখানটাকে দেখো এটা এটা কি টার্সির বিউটাইল অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহল ও এইচ যে কার্বন সঙ্গে যুক্ত এটা এই কার্বন সংযুক্ত হয়েছে আছে তো এই কার্বনের কোনো হাইড্রোজেন নেই তার মানে এখানে আলফা হাডোজন নেই ওকে মানে আল কার্বনে মানে ওই যে গ্রুপের সঙ্গে কার্বনের সঙ্গে তাকে বলে আলফা কার্বন তার সঙ্গে কোনো হাইড্রোজনে মানে আলফা হাইড্রোজেন নেই এখানে তার বুঝতে পেরেছো তাহলে এই তিন ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কোনো আলফোজনে দেখতে পাচ্ছি নেই এই যদি পটেশন ডাইক্র সাহেব জারান করা হয় তখন কী হয় এর ওয়েজ একটা আর যে কোনো একটা এই যে সিআই স্ত্রীর একটা হাইড্রোজেন নিয়ে জল বেরিয়ে যায় সেই স্ত্রীর হাইড্রজন নিয়ে জল বেরিয়ে গিয়ে দ্বিবন্ধন তৈরি করে দেয় তাহলে সিআই স্ত্রী বন সি সিঙ্গেল বন সিএস দ্বি বন্ধন এইচ টু এটা উৎপন্ন করবে অ্যালকিন উৎপন্ন জল বেরিয়ে গেল তাই ও এইচ আর এইচ টু একটা নিয়ে নিয়েছে ওকে এই অ্যালকিনটা যদি অক্সিডাইজ করা যায় অক্সিডাইজেশন করলে হচ্ছে দুটো পার্টে ভেঙে যাচ্ছে একটা দেখো এই যাক ভেঙে যাচ্ছে এইভাবে ভেঙে গেল ভেঙে গিয়ে একটা যোগ অ্যাসিড উৎপন্ন সি সিএস থ্রি সি এইচ টু পার্ট ভেঙে গিয়ে ফর্মিং এসে উৎপন্ন করছে ওকে এ ফর্মিং অ্যাসের পুনরায় হয়ে কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন করছে আর এটা যেটা থেকে গেলো এইভাবে তিন ডিগ্রি অ্যালকোহল এইভাবে বিক্রিয়া করে তাহলে এই অ্যালকোহলের যে বিক্রিয়াগুলো পরীক্ষা আসে অ্যালকোহল থেকে কীভাবে ফর্মিক অ্যাসিড রূপান্তর করবে বা অ্যাল অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কনভার্সন করার জন্য ভীষণ ভীষণ কাজে লাগে এবং কী ঘটে প্রশ্ন এখান থেকে